बहुत अच्छा है यहाँ पे, आदमी हेल्पफुल नेचर है। जी जी, भैया का भी हेल्पफुल बहुत नेचर। आज अच्छा, भी हम लोग जैसे आए थे ना तो वो बहुत हेल्प करके मेरे को लेके आए। এটা হচ্ছে টোটালি রুম, রুমটার উপর দেখিয়ে দিই। এদিকে টিভি আছে, এসি রয়েছে, ওপরে সিলিং ফ্যান দেখতে পাচ্ছি। ঢুকে দেখুন, প্রথমে কিন্তু ডান দিকে রয়েছে আপনাদের পুরোপুরি কিচেন ইউনিট। আপনারা যদি রান্নাবান্না করে খেতে চান এখানে কিন্তু করতে পারবেন। আর এখানে দেখুন ট্যাপ ভ্যাপের ব্যবস্থা আছে। আমার এখানে অন্য অন্য হোটেলের মতো কেউ অসুস্থ হয়ে গেলে তাদের হসপিটালে নিয়ে যাওয়া এবং নিয়ে আসার জন্য আমার গাড়ি থাকবে। কেউ গুরুতর অসুস্থ হলে তার জন্য অ্যাম্বুলেন্সের আমরা ব্যবহার করছি। জয় জগন্নাথ বন্ধুরা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি স্বর্গদ্বার সি বিচের সামনে, এবং এখান থেকে আমি কিন্তু আজকে আপনাদের একটা সুন্দর হোটেলের আপনাদের রিভিউ করে দেখাবো, যেটা কিন্তু স্বর্গদ্বার সি বিচের একদমই কাছে এবং একদমই ফ্রেশ নতুন প্রপার্টি। তো চলুন, এই এখান থেকে আপনারা কী করে সেই হোটেলটায় যাবেন এবং হোটেলটা কোনটা সেটা কিন্তু আমি আপনাদের দেখাবো। তো চলুন আমার সঙ্গে। পুরী স্বর্গদ্বার সমুদ্র সৈকত থেকে এই হোটেলে আসতে হলে প্রথমে আপনারা এই মহাপ্রভু স্ট্যাচু থেকে সামনে এগিয়ে যাবেন। এরপর স্বর্গদ্বার মহাশ্মশানের সামনে দিয়ে হেঁটে 5 মিনিট এগোলে পৌঁছে যাবেন পুরীর বিখ্যাত বাঙালি বাজারের কাছে। এই বাঙালি বাজার থেকে মাত্র কয়েক পা সামনে এগোলেই পৌঁছে যাবেন এই হোটেলে, যার নাম পুরী গেস্ট হাউস। এবার চলুন হোটেলটি ভেতর থেকে দেখে নেওয়া যাক। বন্ধুরা, চলে এসেছি পুরী গেস্ট হাউসের রিসেপশনে। এটা হচ্ছে মেন রিসেপশন দেখতে পাচ্ছেন। আর এই দিকে কিন্তু পরপর সারি সারি অনেক কটা রুম এখানে আছে এনাদের। রিসেপশন থেকে আমরা কিন্তু এখন চলে যাবো আমাদের রুমগুলো দেখাতে। আর এনাদের গ্রাউন্ড ফ্লোরে কিন্তু পরপর পরপর অনেক কটা রুম আছে। তো চলুন আগে গ্রাউন্ড ফ্লোরে একটা রুম আমি আপনাদের দেখাই। এটা দেখতে পাচ্ছেন পুরো করিডোরটা, এটা রিসেপশন, আর এখান দিয়ে আমরা চলে যাব। তার আগে আপনাদের দেখাই, এখানে কিন্তু দেখুন এনাদের ইলেকট্রিকের ব্যাকআপটা রয়েছে, জেনারেটর রয়েছে। অর্থাৎ আপনাদের ইলেকট্রিক সাপ্লাই যদি বন্ধ হয়ে যায়, কারেন্ট চলে যায়, তাও কিন্তু আপনাদের কোনো সমস্যা হবে না। এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা চেয়ার আছে, আপনারা যখন চেক ইন করবেন তখন যদি আপনাদের একটু প্রসেসে দেরি হয় আপনি কিন্তু এখানে বসে কিছুটা টাইম জিরিয়ে নিতে পারবেন। আর এই জায়গাটা দেখুন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর লাগছে। উপরে লাইটের কাজ করা আছে রয়েছে। দেখুন এখানে পুরোপুরি সমস্ত ফ্লোরে কিন্তু ওয়াইফাই পরিষেবা রয়েছে, আপনারা ওয়াইফাই পরিষেবা কিন্তু পেয়ে যাবেন। আর এখানে কিন্তু পরপর রুম আছে, যদিও এখন ওগুলো সব ফুল আছে। একটা রুম ফাঁকা আছে, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, এটা হচ্ছে রুম নাম্বার 105 গ্রাউন্ড ফ্লোরে। আপাতত এই রুমটাই ফাঁকা আছে, বাকি সমস্ত রুমে কিন্তু গেস্ট রয়েছে। তো চলুন রুমটা প্রায় দেখিয়ে দিই। এটা কিন্তু একটা এসি রুম গ্রাউন্ড ফ্লোর হলেও প্রথমে দেখিয়ে দিই। দেখুন এখানে একটা কিচেনের টোটাল ইউনিট রয়েছে, এখানে কিচেনের সিঙ্ক দেখতে পাচ্ছি। আর এখানে কিন্তু রান্নাবান্না করতে পারবেন আপনারা, গ্যাস ফেসেনে হাঁড়ি কড়াই সমস্ত কিছু ব্যবস্থা এনারাও করে দেবেন, চাইলে আপনারা নিজেরা আনতে পারেন। আর প্রথমে রুমটা ঢুকে দেখতে পাচ্ছেন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রুম, একদমই নতুন প্রপার্টি। এই দেখুন পুরো রুমটা কিন্তু একদম নতুন, আপনারা নিজে দেখেই বুঝতে পারছেন। এখানে দেখুন রয়েছে চেয়ার এবং টেবিল, এখানে কিন্তু আপনারা খাবার দাবার রেখে খাওয়া দাওয়া করতে পারবেন, আপনাদের লাগেজ ফাগেজ রাখতে পারবেন। ওখানে র‍্যাস্টে রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন আর বেশ বড় সাইজের টিভি রয়েছে, এই বেডে বসে বসে কিন্তু আপনারা টিভি দেখতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছি একটা এসি, তার সাথে কিন্তু ওপরে একদম বেডের ওপরে রয়েছে সিলিং ফ্যান, নিচে বেডটা, আর বেডটা কিন্তু বেশ বড় সাইজের, একদম হোয়াইট বেডশিট ধবধবে। দেখতে পাচ্ছেন ব্ল্যাঙ্কেট রয়েছে একটা, 3-3টে পিলো রয়েছে। এখানে কিন্তু আমরা 3 জন পর্যন্ত আপনারা থাকতে পারবেন এবং যথেষ্ট পরিমাণে বড় বেড রয়েছে এখানটাতে। এদিকে দেখতে পাচ্ছেন আর ড্রেসিং মিরর রয়েছে। আর এইদিকে দেখিয়ে দিই আপনাদের টয়লেটটা, এই রুমের সঙ্গে কিন্তু অ্যাটাচ টয়লেটটাও বেশ ভালো। বন্ধুরা, আপনাদের দেখালাম রুম নাম্বার 105। এবার আমরা এই সিঁড়ি বেয়ে কিন্তু ওপরে উঠে যাবো এবং এনাদের ফার্স্ট ফ্লোরে যে রুমগুলো আছে সেগুলো দেখাবো। চলুন, এই সিঁড়ি বেয়ে আমরা উপরে চলে এলাম। এখানে কিন্তু রয়েছে দেখুন পরপর রুম, এখানে 201 নম্বর রুম, 202 নম্বর রুম। আর এটাও কিন্তু এই করিডোরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর একদম লাইট করা আছে। এখানেই রয়েছে দেখুন 203 নম্বর রুম। চলুন রুমটায় ঢুকি। ঢুকে দেখুন প্রথমে কিন্তু ডান দিকে রয়েছে আপনাদের পুরোপুরি কিচেন ইউনিট। আপনারা যদি রান্নাবান্না করে খেতে চান এখানে কিন্তু করতে পারবেন। আর এখানে দেখুন ট্যাপ ভ্যাপের ব্যবস্থা আছে। আর ঢুকেই বাঁ দিকে দেখুন প্রথমে রয়েছে টয়লেটটা, এটা এই রুমের টয়লেট। রুমটা আমাদের পরে দেখাচ্ছে, টয়লেটটা যাই। দেখতে পাচ্ছেন একটা ওয়েস্টার্ন কমোড রয়েছে, এখানে কিন্তু একটা বেশ সুন্দর ওয়াশ বেসিন দেখতে পাচ্ছি। আর এদিকে রয়েছে একটা মিরর, এখানে জামা কাপড় লাগানোর কিছু হ্যাঙ্গার দেখতে পাচ্ছি, সোপ স্ট্যান্ড আছে, বিভিন্ন মগ বাকেটগুলো রাখা আছে, ট্যাপ ফ্যাপ আছে। এটা হচ্ছে টোটালি টয়লেটটা, দেখতেই পাচ্ছেন
একদম টাইলসে মোড়া, বেশ চকচক করছে, পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট। কিন্তু এখান থেকে চলে আসবো আমরা রুমের দিকে। প্রথমে বলে রাখি এটা কিন্তু একটা এসি রুম, দেখতে পাচ্ছেন ওপরে এসি রয়েছে, তার উপরে কিন্তু এখানে রয়েছে বেডের উপরে সিলিং ফ্যান। এই বেডটা কিন্তু বেশ বড় সাইজের বেড, অনেকটা বড় বেড দেখতে পাচ্ছি। দাদা এখানে কজন থাকতে পারবে মোটামুটি? তিনজন পর্যন্ত অ্যাডাল্ট থাকতে পারবে, আপনারা অ্যালাউ করবেন তাই তো? তো যেমনটা শুনলেন এখানে কিন্তু তিনজন পর্যন্ত ওনারা অ্যালাউ করবেন। আর বেডশিট দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন, একটা ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, তিন তিনটে পিলো দেখতে পাচ্ছি। এইদিকে একটা জানলা রয়েছে, আপনাদের কিন্তু আলো বাতাস নিয়ে কোনো টেনশন নেই, আলো বাতাস খেলতে পারবেন। আর রুমের মধ্যে দেখতে পাচ্ছেন একটা রয়েছে ড্রেসিং মিরার, একটা ড্রেসিং ইউনিট রয়েছে, এখানে কিন্তু আপনাদের বিভিন্ন জিনিসপত্রগুলো রাখতে পারবেন। একটা অ্যাস্ট্রে দেখতে পাচ্ছি। আর এদিকে চলে গেলে দেখুন দুটো চেয়ার এবং একটা টেবিল রয়েছে, আপনাদের কিন্তু এখানে লাগেজও রাখতে পারবেন, এখানে খাবারে কিন্তু আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। দুটো চেয়ার এবং টেবিল রয়েছে। আর রুমটা দেখতে পাচ্ছেন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর হ্যাঁ, এখানে কিন্তু রয়েছে বেশ বড় সাইজের টিভি, এই দেখুন। আর বেডে শুয়ে শুয়ে কিন্তু আপনারা টিভি দেখতে পারবেন। আর দেখতেই পাচ্ছেন, বলার কিছু নেই, একদমই নতুন প্রপার্টি, ফ্রেশ প্রপার্টি, কোথাও কোনো ময়লা দাগ ফাঁক কিছু নেই। আর এখানে দেখুন জামা কাপড় লাগানোর কিছু হ্যাঙ্গার রয়েছে। বলতে হবে এখানে ফার্স্ট ফ্লোরে কিন্তু রয়েছে অনেক কটা রুম, তো আপাতত যে কটা রুম খালি আছে সেগুলো দেখাচ্ছি। এই ফ্লোরে দেখুন আরও অনেক কটা রুম আছে, যেমন আপনাদের প্রথমে দেখলাম 203টা, ওইখানে 1-2 ফুল আছে, 205 নম্বর রুমটাও কিন্তু ফুল আছে, এখানে গেস্ট আছে আপাতত। আপনাদের দেখাবো যে রুমটা ফাঁকা আছে, 204 নম্বর রুম। চলুন রুমটা আবার দেখে নিন। এদিকে দেখুন প্রথমেই যেটা আছে ওই রুমটার মতনই, এখানেও আছে আপনার টোটাল কিচেন ইউনিট, এখানে রান্নাবান্না করতে পারবেন, নিচে গ্যাস ফ্যাস রেখে এনারে কিন্তু বাসনপত্রের ব্যবস্থা আপনারা চাইলে করে দিতে পারবেন, কিংবা আপনারা ভাড়া করে নিয়ে আসতে পারবেন। এখানে রয়েছে একটা জলের সিঙ্ক, যদি আপনারা রান্নাবান্না করার সময় বাসন বাসন ধোবেন সেগুলো হবে। আর এটাও কিন্তু সম্পূর্ণ টাইলসে মোড়া দেখতে পাচ্ছেন। এটারও ঢুকেই ডান দিকে প্রথমে দেখুন রয়েছে টয়লেটটা, আর দেখুন পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে কিন্তু একটা ঢোকার জন্য পাপোশ রয়েছে, ম্যাট রয়েছে এখানটাতে। এদিকে রুমে যদি আসি, রুমটা দেখতে পাচ্ছেন ওই রুমটার মতনই প্রায় একই রকম রুম। প্রথমে ঢুকে ডান দিকে দেখুন রয়েছে একটা টেবিল খাওয়ার জন্য, দুটো চেয়ার আছে, এখানে আপনারা লাগেজও রাখতে পারবেন, খাওয়া দাওয়া করতে পারবেন। এখানে জামা কাপড় লাগানোর হ্যাঙ্গার দেখতে পাচ্ছি, এখানে একটা অ্যাস্ট্রে আছে। আর রুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, দেখুন এখানে প্রথমে বাঁদিকে একটা টিভি, বেশ বড় সাইজের টিভি আছে। এদিকে ড্রেসিং মিরর দেখতে পাচ্ছি, আর এটাও কিন্তু একটা এসি রুম, ওই দেখুন উপরে এসি রয়েছে। তবে হ্যাঁ, শীতকালে যদি আপনারা আসেন, যদি মনে করেন এসি রুমটাকে নন এসি করে নেবেন, সেটাও কিন্তু হয়ে যাবে, আপনারা কথা বলে নেবেন। তো বন্ধুরা, এটা হচ্ছে টোটালি রুম, রুমটার আবার দেখিয়ে দিই। এদিকে টিভি আছে, এসি রয়েছে, ওপরে সিলিং ফ্যান দেখতে পাচ্ছি। আর রুমটা দেখুন, বারবার করে বলছি, এনাদের কিন্তু একদম নতুন প্রপার্টি, ফ্রেশ প্রপার্টি, কোনো ময়লা ফয়লা নেই, দেখুন আপনি নিজেই দেখে নিন, কোনো ময়লা ফয়লা নেই, একদম নিচে থেকে ওপর পর্যন্ত এখানে পাপোস দেওয়া আছে। আর টোটাল রুমটা হচ্ছে এইটা। তো বন্ধুরা, যেমনটা বলছিলাম 205 নম্বর রুমে কিন্তু গেস্ট রয়েছে। দেখুন এনারা এসেছেন বাড়ি থেকে। নমস্তে ভাইজি, কাহাঁ সে আয়া? রায়গড় সে আয়া হুয়া। কব কে আয়া হুয়া? কল আয়ে হুয়ে, কুছ দিন রায়েঙ্গে আপনি? দু চার দিন, দু তিন দিন হ্যাঁ। তো ইয়ে জো জগহ হ্যায়, ইয়ে জো হোটেল হ্যায়, তো ফ্রেশ প্রপার্টি, নয়া প্রপার্টি হ্যায়, কেসা লাগা ইসকা এক্সপিরিয়েন্স? বহুত আচ্ছা হ্যায়, ইয়াহাঁ পে আদমী হেল্পফুল নেচার হ্যায়। জি জি, ইয়াহ কা ভি হেল্পফুল বহুত নেচার আতা হ্যায়, হম লোগ জেসে আয়ে থে না, তো বহুত হেল্প করকে মেরে কো লেকে আয়ে। জি 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 জি, হেল্পফুল নেচার। অর বাকি ইয়াহ সে তো সমুদ্র ভি বহুত দূর ভি নেই হ্যায়, নজদিক হ্যায়, তো 5 মিনিট হোগা। অর সবসে বড়িয়া বাত হ্যায়, ইয়াহ পে জো বঙ্গালী বাজার হ্যায়, ওহ একদম নজদিক পড়তা হ্যায়। বাজার মে অর পুরা একদম, মতলব জো বলতে হ্যায়, বিজি এরিয়া হ্যায় পুরা, ইয়াহ বিজি এরিয়া। আচ্ছা আচ্ছা, চলে যে বহুত বহুত শুক্রিয়া, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। তো বন্ধুরা, আমি কিন্তু আপনাদের পুরো হোটেলটা দেখালাম, প্রচণ্ড গরম পুরীতে এখন, এবং তার মধ্যে কিন্তু ঘুরে ঘুরে আপনাদের হোটেলগুলো দেখাচ্ছি। তো এর মধ্যে এই হোটেলের সমস্ত রুমগুলো আপনাদের দেখালাম, যে কটা ফাঁকা ছিল, বাকি সমস্ত রুম কিন্তু ফুল। তো বন্ধুরা, আপাতত চলে এসেছি রিসেপশনে, এবং এখানে আসার পরে বর্তমানে এখানকার যিনি লিজ ওনার আছেন অজয় দা, তার সঙ্গে কিন্তু কথা বলে নেবো। চলুন তার মুখে জানবো এখানকার রেট কী আছে, এবং এখানে আপনারা কী করে পৌঁছবেন। নমস্কার দাদা। আচ্ছা, আপনার নাম তো বলে দিলাম, আমাদের অজয় দা, ইনি কিন্তু বহু মানে পরিচিত পুরীর বুকে। তো দাদা, এই হোটেলটা কদিন হলো? হোটেলটা আমি ডিসেম্বরে শুরু করেছি। আচ্ছা আচ্ছা, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ চলছে আর কি, 4 মাস হলো। আচ্ছা আচ্ছা, একদম ফ্রেশ প্রপার্টি দেখতে পেলাম, একদম নতুনভাবে সাজানো, একদম নতুনভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা। এখানে মোটামুটি রুম দেখলাম, এসি আছে, নন এসি আছে, আর রেঞ্জ কেমন কী রেখেছেন? আমার এখানে 6টা এসি আছে। আচ্ছা আচ্ছা, 4টে নন এসি আছে। আচ্ছা আচ্ছা, নিচে যারা ভাড়া নেবেন নন এসি, তাদের জন্য 800 টাকা, যারা উপরে ভাড়া নেবেন তাদের জন্য 900 টাকা। আচ্ছা আচ্ছা,
এবং যারা নিচে এসি নেবেন তাদের জন্য 1400 টাকা এবং উপরে যারা এসি নেবেন তাদের জন্য 1500 টাকা। এটা আমাদের ফিক্সড ভাড়া। ফিক্সড ভাড়া? হ্যাঁ। এটা কি বাড়ে কমে নেই কিছু? এটা বাড়ে, এটা যেমন ধরুন আপনার দোল পূর্ণিমা, আপনার ধরুন রথযাত্রা, স্নান যাত্রা, তারপরে আপনার ধরুন ইয়ে কি বলে আপনার পুজো, দুর্গা পুজো 15ই আগস্ট, হ্যাঁ, তারপর 25শে ডিসেম্বর, 26শে জানুয়ারি, 1লা জানুয়ারি, এইসব যে যে সমস্ত ডেটগুলো আছে এই ডেটগুলোতে ভাড়া বৃদ্ধি হয়, গোটাপুরিতেই হয়। আচ্ছা, আমি আলাদা কিছু নয়, গোটাপুরিতেই হয় এটা। আপনি হোয়াটসঅ্যাপে একটা স্ক্রিনশট দিয়ে দেবেন, স্ক্রিনশটটা পাঠিয়ে দিয়ে আপনার নাম, মোবাইল নাম্বার, কতজন আসছেন, কটা রুম নেবেন, এসি নেবেন না নন এসি নেবেন, কবে আসছেন, কোন সময় আসছেন, কবে যাচ্ছেন, কোন সময় যাচ্ছেন, বাংলাতে লিখে দিলেও আমি সেটাকে বুকিং করে তার একটা যে মানি রিসিপ্ট সেটা আমি আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে বাকিটা হোটেলে এসে পেমেন্ট করলেই হবে? বাকিটা হোটেলে এসে পেমেন্ট করলেই হবে। আচ্ছা, তো সেক্ষেত্রে যে নাম্বারে ফোন করে আসবে সে নাম্বারে যদি বলেন। আমি বলে দিই নাম্বারটা, 9474126341। এর সাথে আর একটা নাম্বার আছে, আপনার নাম্বারটা নিয়ে নিন, এই নাম্বারটা হচ্ছে 8250112120। আচ্ছা, এই নাম্বারটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনি তো মুখে বললেন, তাছাড়া আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দেবো। হ্যাঁ, তো তাদের যাতে গেস্টরা খুব সহজেই নাম্বারটা দিয়ে আপনাকে ফোন করে এখানে আসতে পারে। আর আমার এখানে, আমার এখানে সব রকম সুবিধা পাবে। আমার এখানে যেমন ওয়াইফাই সিস্টেমটা আছে, যেমন আমার আপনি দেখলেন সামনে ওয়াইফাই লাগানো রয়েছে, টিভি আছে। হ্যাঁ, আমার এখানে অন্য অন্য হোটেলের মতো কেউ অসুস্থ হয়ে গেলে তাদের হসপিটালে নিয়ে যাওয়া এবং নিয়ে আসার জন্য আমার গাড়ি থাকবে, কেউ গুরুতর অসুস্থ হলে তার জন্য অ্যাম্বুলেন্সের আমরা ব্যবহার করছি। হ্যাঁ, পাবে, এবং সম্পূর্ণ চিকিৎসাটা ফ্রি পাবে। হ্যাঁ, এবং পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা লিস্ট, কেউ কোথাও বেড়াতে গেলে, কেউ কোথাও বেড়াতে গেলে এই লিস্ট আপনি দেখতে পাচ্ছেন, কেউ কোনো বেড়াতে গেলে বিভিন্ন জায়গায় তাদের সম্পূর্ণ লিস্ট দেওয়া রয়েছে। টাকা পয়সা এখানে কোনো এক্সট্রা কিছু নেওয়া হয় না, এখানে যতটা যা স্বীকৃত ভাড়া সে স্বীকৃত ভাড়াটাই নেওয়া হয়। আচ্ছা, তারপরে এখানে আমাদের স্বীকৃত পণ্ডা আছে যারা আপনাদের মন্দিরে পুজো করাতে নিয়ে যাবে। আচ্ছা, যারা রান্নাবান্না করে খেতে চান তাদের জন্য কিচেন এখানে আছে। আবার গ্রুপ গ্রুপ যারা পার্টি আছেন তাদের জন্য আমার দু জায়গায় রান্নার ব্যবস্থা আছে। আমার এই হোটেলের ছাদে আছে, এবং যারা উঠতে পারেন না অসুবিধা জনিত কারণে, অনেকজন এসেছেন 35-40 জন, রান্না করতে হবে। পাশে আমার গেস্ট হাউস আছে, দুটো হোটেল পরেই আমার গেস্ট হাউস আছে, প্রায় 1000 স্কোয়ার ফিট জায়গা আছে নিচে, সেখানে চেয়ার টেবিল পেরে খাওয়া দাওয়া রান্না বান্না করা আমরা মাথা শেড দিয়ে দেবো। হ্যাঁ, ওখানে আরাম করে এবার পাখা টাকা দরকার হলে পাখা টাকা পেয়ে যাবে, স্ট্যান্ড ফ্যান পেয়ে যাবে। হ্যাঁ, বসে আরাম করে ওখানে তারা খাওয়া দাওয়া করতে পারবে। ধন্যবাদ, আশা রাখছি যারা আসবেন এখানে তারা ভালোভাবে থাকবেন, সহজভাবে এখানে পুজো দিতে পারবেন, ঘোরাফেরা করতে পারবেন, এবং খুব সুস্থভাবে এখানে কিন্তু পরিভ্রমণটা করতে পারবেন। অনেক ধন্যবাদ, নমস্কার। হ্যাঁ, নমস্কার।